হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, এই একটা আনারস হয়েছে। সচরাচর আমাদের এই দিকে আনারস হয় না, আর আনারস গাছও নেই বললে চলে, কিন্তু একটা গাছ হয়েছে। এইগুলো থেকে আরও হইতেছে আনারস। আনারস সুন্দর আছে, এই গাছ থেকে আরও গাছ হবে। আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে আনারস আসলে হয় না, আমাদের কিনেই খেতে হয়। আর এটা গাছে এনে লাগাইছিল, এটাই হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা ক্ষেত, এটা ছিল আমাদের আলু ক্ষেত। এই আলু ক্ষেতে ই লাগাইছি আখ। আলু ঠিকমতো উঠানো হয় নাই, এর জন্য এখনও প্রচুর আলু ক্ষেতে রয়ে গেছে। অনেক আলু আছে এখনও ক্ষেতে। এই যে ঠিকভাবে আলুগুলো উঠানো হয় নাই। এবার অনেকটা জমিতে আখ লাগানো হয়েছে, অনেক জমি, প্রায় 100% চাইতেও বেশি। এই যে দেখুন, খেতে আসলাম, তিনটা আলু পেলাম। আলু ঠিকভাবে উঠানো হয় নাই, তাড়াতাড়ি আখ লাগাই ফেলছে জন্য। আর এই যে ভুট্টা ক্ষেত, এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, ভুট্টা বড় হয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরেই ভুট্টা পাকবে। ভুট্টা দিয়ে রেসিপি তৈরি করব, ভুট্টা ভাজি করব। ভুট্টা ভাজি করে খাওয়া যায়, যেগুলো একদম ছোট ছোট ভুট্টা, ওইগুলো এখন পর্যন্ত খুব কড়া বয়স হয় নাই, সেগুলো দেখতে সাথেই থাকুন।